হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু edulecturebd। আজকে আমরা ইন্টারমিডিয়েটের টেস্ট পেপার থেকে একটা প্রশ্ন সমাধান করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমার সিলেট বোর্ডে 2019 সালে আসছে এই কোশ্চেনটা, তাহলে তোমরা লিখে পড়ে রাখতে পারো যে এটা সিলেট বোর্ড 2019। এই কোশ্চেনটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এটা একই সাথে কার্নো চক্রের সাথে জড়িত, এবং সেই সাথে যে তোমার যখন কার্নো চক্রে যে কাজ হয় সেই কাজটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা জন্য গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নটার উদ্দীপকের যে উচ্চতর দক্ষতার প্রশ্ন সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই 2022 সালে যারা পরীক্ষা দিবা তাদের যে কোনো বোর্ডে এই কোশ্চেনটা আসতে পারে, সেই জন্য আমি এই কোশ্চেনটাকে সিলেক্ট করছি। কোশ্চেনটা একটু পড়ি আমরা, তাহলে আমরা সমাধান করতে আমাদের সুবিধা হবে। বলছে, তাহসিন পাশের চিত্রটি বিশ্লেষণ করে বলল এটি কার্নো চক্র। অর্থাৎ এই চিত্রটিকে বিশ্লেষণ করে তাহসিন বলল যে এটা হচ্ছে কার্নো চক্র। ঠিক আছে, তাহলে আমরা দেখি চিত্রে কী আছে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে কার্নো চক্রটাই দেওয়া আছে। আসলে সেই চক্রটা হচ্ছে এ বি সি ডি চারটা বিন্দু। তো আমরা সব কিছুই জানি যে এই বিন্দুতে একটা চাপ থাকে, একটা আয়তন থাকে, বি বিন্দুতে থাকে, সি বিন্দুতে থাকে এবং ডি বিন্দুতে থাকে। ঠিক আছে, তো সেগুলো এখানে দেওয়া আছে, যার এখানে তোমরা চাইলে এইভাবে এটাও একটু ভালো করে খেয়াল করতে পারো যে এক্স অক্ষ বরাবর আয়তন আছে ভি, আর ওয়াই অক্ষ বরাবর কী আছে চাপ। আয়তনটা দেওয়া আছে সেন্টিমিটার কিউবে, আর চাপটা দেওয়া আছে নিউটন মিটার ইনভার্স টুতে। ঠিক আছে, এগুলো কেন বলা হচ্ছে, কারণ এগুলোর উপর ডিপেন্ড করে আর এর মান কত হবে, সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত হবে, সেটা এখানে চাপ এবং আয়তনের যে একক সেটার উপর ডিপেন্ড করে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুতে পি ওয়ান এবং 10 লেখা আছে, অর্থাৎ পি ওয়ান হচ্ছে চাপ, 10 হচ্ছে তার আয়তন, মানে পি এর মান কত আমরা জানি না। এবং আমরা জানি যে এই কার্নো চক্রে এই প্রথম যেই মানে প্রথম যেই ইয়াটা হয়, পরিবর্তনটা হয় এ থেকে বি বিন্দুতে গেলে, সেখানে হচ্ছে যে তোমার সমস্য প্রক্রিয়ায় সেখানে প্রসারণ ঘটে গ্যাসের। তো সেখানে গ্যাসের প্রসারণ ঘটার সময় তাপমাত্রা ছিল টি ওয়ান, যেটা একদম ডিরেক্ট ক্যালভিনে দেওয়া আছে 434 ক্যালভিন। তো তখন যখন বি বিন্দুতে পৌঁছলো, তখন চক্রটি যখন বি বিন্দুতে পৌঁছলো তখন চাপ হলো পি টু আর আয়তন হয়ে গেলো 20, অর্থাৎ গ্যাসের প্রসারণ ঘটলো, আয়তন 10 থেকে 20 গেল। এবার হচ্ছে বি থেকে যখন সি বিন্দুতে যাচ্ছে চক্রটি তখন চাপ হয়ে গেছে পি থ্রি এবং আয়তন কত হয়েছে 30, এখানেও গ্যাসের প্রসারণ ঘটে, এবং এই বি থেকে সি অংশটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এটা আমরা জানি। আবার সি থেকে ডিতে যখন যায় তখন সমস্য প্রক্রিয়া কাজ করে, সেখানে সমস্য প্রক্রিয়ার কী ঘটে, সংকোচন ঘটে গ্যাসের। ঠিক আছে, তো সেখানে তাপমাত্রা ছিল টি টু হচ্ছে 350 ক্যালভিন। তো সি থেকে যখন ডিতে গেলো তখন চাপ হয়ে গেলো পি ফোর এবং আয়তন হয়ে গেলো 15, তাহলে দেখো আয়তন 30 থেকে কত চলে আসছে, 15 চলে আসছে, তার মানে এটাও কি সংকোচন। এরপরে ডি থেকে যখন আবার এতে যাবে সেখানেও কিন্তু সংকোচন ঘটে, তবে সেটা রুদ্ধতাপীয় সংকোচন। তো রুদ্ধতাপীয় সংকোচনে দেখা গেলো আয়তন 15 থেকে কত আবার চলে যাবে 10 চলে যাবে। তাহলে এ ছিল মোটামুটি বিশ্লেষণটা চিত্রের। তো তাহসিন এই চিত্রটা দেখেই আসলে বললো যে এটি একটি কার্নো চক্র। তো আমাদেরকে প্রয়োগে বলছে যে এক মোল আদর্শ গ্যাসের জন্য উদ্দীপকের এ বি অংশের কৃত কাজ নির্ণয় করো, অর্থাৎ এ বি অংশে এক মোল আদর্শ গ্যাস জন্য কত কাজ সম্পাদিত হবে সেটা আমাদের কাছে জানতে চাইছে। আর ঘ বা উচ্চতর দক্ষতায় বলছে যে তাহসিনের বিশ্লেষণ সঠিক ছিল কি না এন্ট্রপি পরিবর্তনের সাপেক্ষে বর্ণনা করো। তাহলে তাহসিনের বিশ্লেষণটা সঠিক ছিল কি না, তাহসিন বলছে যে এটা একটা কার্নো চক্র, তাহলে এই যে একটা কার্নো চক্র, এই কার্নো চক্রটাকে আমাকে এন্ট্রপির পরিবর্তনের সাপেক্ষে ব্যাখ্যা করতে হবে যে এটা একটা কার্নো চক্র। তাহলে আমরা জানি যে কার্নো চক্রে যে ঘটনাটা ঘটে, যেটা কার্নো চক্রে এন্ট্রপির কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন শূন্য থাকে। তাহলে মোট যে চারটা অংশ এখানে আমরা পাচ্ছি, এই চারটা অংশের যদি এন্ট্রপির পরিবর্তন শূন্য হয় যোগ করলে, মনে করো এ বি অংশে একটা এন্ট্রপি পাবো, বি সি অংশে একটা এন্ট্রপি পাবো, সিডি অংশে এন্ট্রপি পাবো, ডি অংশে এন্ট্রপি পাবো, সেগুলো এন্ট্রপির পরিবর্তন মূলত, মানে এ বি অংশে একটা পরিবর্তন, বি সি অংশে এন্ট্রপির আরেকটা পরিবর্তন, সিডি অংশে এন্ট্রপির আরেকটা পরিবর্তন এবং ডি অংশে এন্ট্রপির আরেকটা পরিবর্তন ঘটবে। এই পরিবর্তনগুলোর যোগফল যদি শূন্য হয় তাহলে আমরা বুঝবো এটা একটা কার্নো চক্র, কারণ কার্নো চক্রে এন্ট্রপির মোট যোগফল শূন্য হয় বা এন্ট্রপির কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, তাহলে উদ্দীপকের তাহসিনের বক্তব্যটি সঠিক কিনা সেটা বুঝতে হলে আমাকে এই চক্রের এন্ট্রপির পরিবর্তনগুলোকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেনটা বিশ্লেষণ করে বুঝে গেছি যে প্রয়োগ আমরা যেটা করব, এ বি অংশের জন্য কৃত কাজ বের করব, আর উচ্চতর দক্ষতায় আমরা পুরো অংশের এন্ট্রপির পরিবর্তনটা কত দেখব, যদি শূন্য হয় তাহলে তাহসিনের বক্তব্য সঠিক, আর যদি শূন্য না হয়, এন্ট্রপির পরিবর্তন যদি শূন্য না হয় তাহলে তাহসিনের বক্তব্যটি মিথ্যা হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রয়োগ করি আগে। প্রয়োগ অনুসারে আমরা এ বি অংশের যেহেতু কাজ বের করব, তো তোমরা জানো যে কাজ ডাব্লিউ ইকুয়াল টু এন আর টি লন অফ
v2 divided by v1 এটা তোমরা সূত্রটা জানো অর্থাৎ কার্নো চক্রের এই যে কোনো একটা ধাপের জন্য এই কাজটা সংগঠিত হয় সেটা তোমাদের বইতে সূত্র আকারে দেওয়া আছে তাহলে এখন এখানে তো ab অংশের তাপমাত্রা হচ্ছে t1 সো তুমি আমরা এখানে লিখব t1 আর n এর মান প্রশ্নেই বলে দিয়েছে যে 1 মোল গ্যাসের জন্য 1 মোল আদর্শ গ্যাসের জন্য সো n এর মান হবে 1 তো আমরা লিখব যে n এর মান হচ্ছে যে 1 ঠিক আছে n এর মান 1 আর r হচ্ছে 8.31 T1 আমরা ওখানে দেখতে পাচ্ছি 434 লন অফ b2 হচ্ছে যেই আয়তনটা আমরা পাচ্ছি আমরা আয়তন পাচ্ছি 20 ঠিক আছে অর্থাৎ 20 সেন্টিমিটার কিউব সো আমরা সেন্টিমিটার কিউব লিখব না শুধু 20 লিখে দিব b2 আর b1 আছে শুরুতে যেই আয়তনটা ছিল শুরুতে ছিল 10 সো আমরা লিখে দিব 10 এটা কি তুমি কাজ করলে যা পাবা সেটাই হচ্ছে কাজ এখানে তুমি ক্যালকুলেশন করলে প্রায় 2500 এর মতো পাবা 2499 আসে আমি 2500 লিখে দিচ্ছি 2500 জুল ওকে তাহলে 2500 জুল কাজ সম্পাদিত হবে ঠিক আছে ওকে বা 2500 যে লিখতেছি আমি ওকে তাহলে 2500 জুল কাজ এবি অংশে সংগঠিত হচ্ছে বা সম্পাদিত হচ্ছে এবার আমরা তাহসিনের বিশ্লেষণটা করব যে তাহসিনের বক্তব্যটা সঠিক কিনা এখন এবি অংশের যে এনট্রপি পরিবর্তন আমরা আগে সেটা বের করা লাগবে এবি অংশের এনট্রপি পরিবর্তন আমরা কত জানতে চাই আগে তো এবি অংশের এনট্রপির পরিবর্তন আমরা লিখব যে ডেল এস ওয়ান হ্যাঁ কারণ এটা এনট্রপির পরিবর্তন তো এস ও ডেল এস সমান আমরা জানি যে ডেল কিউ ডিভাইড বাই ডেল টি রাইট বা টি ঠিক আছে তো আমরা এখানে টিটা লিখব যে ডেল কিউ ওয়ান ডিভাইড বাই টি বা আমরা ডেল কিউ লিখতে পারি এবি অংশের জন্য ডেল কিউ ওয়ান হবে ঠিক আছে তাহলে এই যে এবি অংশের আমরা আগে এনট্রপির পরিবর্তনটা বের করতেছি এই জন্য এটাকে এস ওয়ান লিখছি তুমি চাইলে এস এবিও লিখতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমি এস ওয়ান লিখতেছি ডেল কিউ ওয়ান হচ্ছে যে একটু আগে আমরা যেটা দেখছি কাজ যেভাবে নির্ণয় করছি সেভাবে নির্ণয় করতে হয় যে এন আর টি ওয়ান এবি অংশের জন্য টি ওয়ান বি টু ডিভাইড বাই বি ওয়ান বি টু হচ্ছে যে 20 আর বি ওয়ান হচ্ছে কত 10 এই যে আমরা এটা লিখবো ডেল এস ওয়ান ঠিক আছে অর্থাৎ এবি অংশের জন্য তো এবি অংশের জন্য ডেল এস ওয়ান এখানে তুমি কাজ করো কাজ করলে যেটা আলটিমেটলি পাবা ক্যালকুলেশন এতে টি ওয়ান কাটা যাচ্ছে তখন থাকতেছে এন আর আবার 10 দিয়ে 20কে কাটলে সরি এখানে একটা লন দিনে আমি লনটা দিয়ে নাও লন অফ আমি মুছে আবার লিখতেছি লন অফ 20 বাই 10 ওকে তাহলে এখন এই যে এন আর টি ওয়ান কাটা আর বাকি আছে লন অফ 10 দিয়ে 20কে ভাগ করলে হয় 2 তাহলে এন আর লন অফ 2 এবার হচ্ছে ডেল এস টু এস টু হচ্ছে আসলে কোন অংশের জন্য বিসি অংশের জন্য তো বিসি অংশ যেহেতু রুদ্ধতাপীয় প্রসারণ সেখানে এনট্রপির কোনো পরিবর্তন ঘটে না এটা আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন শূন্য সো আমরা লিখে দিব ডেল এস টু ইকুয়াল টু শূন্য এবার হচ্ছে ডেল এস থ্রি হচ্ছে যে সিডি অংশের জন্য তো সিডি অংশে আমরা দেখতে পাচ্ছি আয়তন সংকুচিত হয়েছে অর্থাৎ কততে চলে গেছে 30 থেকে 15তে ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের যেহেতু এখানে সমস্য প্রক্রিয়ায় সংকোচন ঘটছে গ্যাসের এখানে এনট্রপির পরিবর্তন থাকবে সিডি অংশে এনট্রপির পরিবর্তন থাকবে তাহলে এই যে সিডি অংশের যে এনট্রপির পরিবর্তন সেটা আমাদেরকে ঠিক এই এস ওয়ান যে ফর্মুলা সেই ফর্মুলা অনুসারে বের করতে হবে তাহলে সেটা হবে এন আর টি টু সিডি অংশের জন্য তাপমাত্রা কত টি টু ঠিক আছে এন আর টি টু লন অফ বি টু হচ্ছে যে 15 আর বি ওয়ান হচ্ছে 30 বি টু হচ্ছে 15 আর বি ওয়ান হচ্ছে 30 আর নিচে হবে টি টু ঠিক আছে নিচে হবে টি টু উপরে আসলে এটা কিউ আসলে এটা তুমি চাইলে পাশে একটা সূত্র লিখে রাখতে পারো ডেল কিউ ডিভাইড বাই আসলে টি এটাই হচ্ছে ডেল এস মানে এনট্রপির পরিবর্তন ঠিক আছে আমি পাশে সূত্রটা লিখে রাখলাম এখন খেয়াল করো এই যে এখানেও টি টু কাটা যায় কাটলে তুমি পাবো হচ্ছে যে এন আর লন অফ হাফ এটা তুমি ক্যালকুলেশন করলে লন অফ হাফকে আলাদাভাবে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে মাইনাস লন টু পাবা তুমি ঠিক আছে সো আমি লিখে দিচ্ছি মাইনাস এন আর লন অফ টু ঠিক আছে এই যে এতটুকু এবার হচ্ছে যে চতুর্থটা অর্থাৎ ডি থেকে যখন এতে যাবে ঠিক আছে সেই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন সাপোজ হচ্ছে ডেল এস ফোর এখন এই ডেল এস ফোর কত হবে এখানে রুদ্ধতাপীয় সংকোচন ঘটছে ডি থেকে এতে যাওয়ার সময় রুদ্ধতাপীয় সংকোচন ঘটছে তো রুদ্ধতাপীয় প্রসারণ কিংবা সংকোচনে কোনো ধরনের এনট্রপির পরিবর্তন ঘটে না সো দ্যাট মিন্স এটাও জিরো ডেল এস ফোরও জিরো তাহলে ডেল এস টু জিরো ডেল এস ফোরও জিরো শুধু ওয়ান এবং থ্রি পাওয়া গেছে এখন এই চারটার যে আমরা এনট্রপির পরিবর্তন পেলাম এই চারটার যে যোগফল সেটাই হবে যে
মোট এন্ট্রোপির পরিবর্তনটা, ঠিক আছে, বা সেটা কার্নো চক্র হবে কিনা সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে এখন তুমি এই চারটাকে যোগ করো, চারটাকে যোগ করলে আমরা পাচ্ছি, প্রথমে পাচ্ছি সাপোজ আমরা লিখবো যে যে টোটাল ডেলাস, টোটাল ডেলাস ইকুয়াল টু টোটাল ডেলাস ওয়ান, ডেলাস টু, ডেলাস থ্রি, ডেলাস ফোর। এখানে কাজ করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে একটা হচ্ছে এন আর লন অফ টু, একটা হচ্ছে প্লাস জিরো, আরেকটা হচ্ছে আবার মাইনাস, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে তিন নাম্বারটা, তিন নাম্বার হচ্ছে মাইনাস এন আর লন টু, লন টু। আমি এটা একটু মুছে দিচ্ছি এদিক দিয়ে তাহসিনের এই বক্তব্যটা, ওকে, প্লাস আবার চার নাম্বারটা, চার নাম্বারটা কিন্তু আবার জিরো, ঠিক আছে। এখন তুমি এখানে দেখো তো এই যে জিরো জিরো যোগ করলে জিরো, আর এখান থেকে এখানে যায় এখানে তা বিয়োগ, সো আলটিমেটলি এখানে আসতেছে জিরো। তাহলে আমরা যেটা পেলাম যে মোট ডেলেস বা এন্ট্রোপির মোট পরিবর্তনটা শূন্য। তো এন্ট্রোপির মোট পরিবর্তন যদি শূন্য হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় যে কার্নো চক্র, সেই চক্রটাকে তখন বলা হয় কার্নো চক্র। দ্যাট মিন্স তাহসিনের বক্তব্য সঠিক যে এটা একটা কি কার্নো চক্র। তাহলে এই কার্নো চক্রটা যে বিষয়গুলো সেগুলো যদি আমি ভালোভাবে মাথার মধ্যে সেন্স খাটাতে পারি যে আসলে এখানে কোন অংশে কী ধরনের পরিবর্তন ঘটে, তাহলে এখান থেকে যে ধরনের কোশ্চেনই আসুক না কেন আমি অ্যান্সার করতে পারবো। তোমরা ধরে রাখো যে বাংলাদেশে যতগুলো এবার পরীক্ষা হবে ইন্টারমিডিয়েটের বিভিন্ন বোর্ডে যে কোনো জায়গায় এই কোশ্চেনটা দিবে, আমি একদম 100% লিখে দিতে পারবো। এখানে চিত্র আকারেও দিতে পারে, আবার এই কথাগুলোকে বর্ণনা আকারেও দিতে পারে, ঠিক আছে। তাহলে আবারও খেয়াল করো যে প্রথম অংশে রুদ্ধ সমস্ত প্রক্রিয়ার প্রসারণ ঘটে গ্যাসের, আর দ্বিতীয় অংশে অর্থাৎ বি থেকে সিতে রুদ্ধতাপীয় প্রসারণ ঘটে, আর সি থেকে ডিতে সমস্ত প্রক্রিয়ায় সংকোচন ঘটে, গ্যাসের আয়তনে সংকোচন ঘটে, আর ডি থেকে এতে আবার সংকোচন ঘটে, তবে সেটা হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এই যে এখানে সমস্ত প্রক্রিয়ায় সম্প্রসারণ, এখানে সমস্ত প্রক্রিয়ায় কী জানি সংকোচন, এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ, এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন, এই ঘটনাটাই মূল ইম্পর্ট্যান্ট। এবং আরেকটা জিনিস, সমস্ত প্রক্রিয়ায় যখন প্রসারণ ঘটে তখন এন্ট্রোপির পরিবর্তন পাবা, আর সংকোচনের সময় এন্ট্রোপির পরিবর্তন পাবা, কিন্তু রুদ্ধতাপীয় প্রসারণ কিংবা রুদ্ধতাপীয় সংকোচন এই সময় এন্ট্রোপির কোনো পরিবর্তন ঘটে না। এই জিনিসটাই খুবই ইম্পর্ট্যান্ট যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সময় কোনো এন্ট্রোপির পরিবর্তন ঘটে না। এই জিনিসটা পারলে তুমি এই ধরনের কোশ্চেনগুলো আনসার করতে পারবা। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, আমরা এই ধরনের ভিডিও আরও চ্যানেলের মধ্যে নিয়ে আসবো। সবাই ভালো থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।